হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ। কারণ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে চলে এসছে আরও একটা রিক্রুটমেন্টের খবর। কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, কারা অ্যাপ্লাই করতে পারবে, পুরোটাই আমি এই ভিডিওতে প্রপারলি এক্সপ্লেন করব। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি, তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি অনেক ইম্পর্টেন্ট আপডেট দিয়ে থাকি, যেগুলো হয়তো ভিডিওতে বানানো মানে ভিডিও থ্রু ইনফরমেশন দেওয়া সম্ভব হয় না। এবং যে সমস্ত তোমাদের ইম্পর্টেন্ট যে চাকরির আপডেটের যে পিডিএফগুলো থাকে, সেই পিডিএফগুলোও কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দিই। তো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। যে সমস্ত ভাই বোনেরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে না, তাদেরকে বলবো তোমরা সিম্পলি টেলিগ্রামে গিয়ে শুভজিৎ ইউটিউব SUBHAJIT দেন ইউটিউব লিখে সার্চ করবে, দেখবে অলমোস্ট 2500 মতো মেম্বার কিন্তু সেখানে আছে, সেই গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। তো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অফিশিয়াল ওয়েবসাইট, সেখানে আমরা এই মুহূর্তে আছি, যার অফিশিয়াল ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ siliguri.smc.in। ওকে, তো সেখানকার যদি রিক্রুটমেন্ট সেকশনে যদি তোমরা চলে আসো, তাহলে দেখবে নোটিশ ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ SAE অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার SMC। তাহলে যে সমস্ত ভাই বোনেরা তোমরা সিভিলে ডিপ্লোমা কমপ্লিট করে রেখেছো, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এটা অন্য ট্রেডের জন্য নয়, ঠিক আছে। চলে যাবো আমরা সরাসরি সেই নোটিশে, যে নোটিশটা আমি অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশ, এবং তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কিন্তু সিভিলে রিক্রুটমেন্ট চলছে। নাম্বার অফ পোস্ট হচ্ছে দুটো, কোনো ধরনের কোনো তোমাদের টাকা পয়সা লাগবে না, কোনো অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে না, জাস্ট তোমাদেরকে হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির অফিসে গিয়ে তোমাদেরকে সিম্পলি হচ্ছে অ্যাপ্লিকেশানটা করে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে। কী প্রসিডিওর আমি বলে দিচ্ছি, দেখো এজ তোমাদের কত থেকে কতর মধ্যে হতে হবে, 24 থেকে 40, ঠিক আছে। SC ST OBC AB যেরকম তোমাদের গভর্নমেন্ট নর্মস অনুযায়ী যেরকম ছাড় পায়, সেগুলো হচ্ছে ছাড় পাবে, ঠিক আছে। এবং তোমাদের এজ যে ক্যালকুলেশনটা হবে সেটা অ্যাজ অন 1/4/2023 রেসপেক্টে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। একটা কথা বলে দিই, ডিপ্লোমা যারা পাস করে গেছো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যারা এই মুহূর্তে পার্সিউ করছো বা যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যদি কোনো ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবে, যদি কোনো ক্যান্ডিডেটে দেখা গেল যে এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে কিন্তু তাকে আলাদাভাবে প্রায়োরিটি দেওয়া হবে, যেটা কিন্তু ক্লিয়ারলি মেনশন আছে। মোড অফ সিলেকশন, দেখো কোনো ধরনের কোনো লিখিত পরীক্ষা হবে না, কোনো ধরনের কোনো তোমাদের কি বলবো যে শুধুমাত্র ইন্টারভিউ থ্রু কিন্তু তোমাদের সিলেকশনটা হবে, ঠিক আছে। এবং কনসলিডেটেড পে হচ্ছে তোমাদের 16,500 টাকা পার মান্থ। কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরি, যেটা হচ্ছে পরবর্তীতে তোমাদের যদি ভালো কাজ করতে পারো তাহলে কন্ট্রাক্ট পরবর্তীতে তোমাদের বাড়াতে হবে, মানে বাড়ানো হবে, ঠিক আছে। কি বলা হয়েছে দেখো, সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ অল সার্টিফিকেটস অ্যান্ড টেস্টিমোনিয়ালস অ্যান্ড বায়োডেটা আর রিকোয়ার্ড টু বি অ্যাটাস্ট উইথ প্লেন পেপার অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তাহলে প্লেন পেপারে তোমরা হচ্ছে সিম্পলি অ্যাপ্লিকেশান করবে, ওকে। এবং যে যে ইয়েগুলো মানে তুমি ওখানে যে অ্যাপ্লাই মানে যে কোনো ধরনের ধরো একটা অর্গানাইজেশন অ্যাপ্লিকেশান করতে গেলে যেভাবে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হয় সেইভাবে তোমরা সিম্পলি অ্যাপ্লিকেশান করবে। এবং যে সমস্ত ইম্পর্টেন্ট সার্টিফিকেটগুলো তোমরা জেরক্স কপি ইয়ে করছো সেগুলো কিন্তু ওখানে মেনশন করে দেবে, এবং প্রত্যেকটা জেরক্স কপি কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু তোমাদেরকে পিন আপ করে দিতে হবে, ঠিক আছে। অরিজিনাল সার্টিফিকেটস উইল হ্যাভ টু প্রোডিউস বিফোর ইন্টারভিউ। তাহলে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তাহলে সেই সমস্ত যতগুলো তোমরা সার্টিফিকেট ওখানে জেরক্স কপিগুলো দিচ্ছ তার অরিজিনাল কপিগুলো কিন্তু সঙ্গে তোমাদের নিয়ে যেতে হবে, এবং তখন কিন্তু তোমাদের ভেরিফাই হবে। ফেলিং হুইচ ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড স্ট্রেট ওয়ে। যদি কোনো ধরনের ভুলভ্রান্তি বেরোয়, দেখা গেল তুমি যেগুলো সাবমিট করেছো এবং অরিজিনালের মধ্যে কোনো ধরনের পার্থক্য আছে বা ভুল কিছু বের হয়েছে, তাহলে কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, ওকে। ওয়ান কপি অফ সেলফ সাইন ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট ইজ টু বি পেস্টেড অন দ্য বায়োডেটা, ঠিক আছে। তোমাদের হচ্ছে বায়োডেটা আলাদাভাবে অত ডিজাইন করে সুন্দর করে বানাতে হবে না, সিম্পলি যেটা তোমাদের অ্যাপ্লিকেশন বললাম মানে হচ্ছে বায়োডেটা বা সিভি, তোমরা যাই বলো না কেন। তো সেখানে হচ্ছে উপরের দিকে তোমাদের হচ্ছে একটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু ইয়ে করতে হবে, ওখানে সাঁটিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো। নেম অফ দ্য পোস্ট ফর হুইচ দ্য পোস্ট অ্যাপ্লাইড মাস্ট বি মেনশন অন দ্য কভার অফ দ্য অ্যাপ্লিকেশান, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, এখানে তো একটাই পোস্ট যেটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্র্যাকেটের মধ্যে সিভিল লিখে দেবে, এটাই হচ্ছে নেম অফ দ্য পোস্ট, ওকে। আর তোমরা যারা হয়তো দেখা গেল নর্থ বেঙ্গলের মধ্যে আছো, তোমরা ডাইরেক্ট গিয়ে হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল অফিসে গিয়ে ডাইরেক্ট তোমরা জমা করে দিয়ে আসতে পারো, ঠিক আছে। তার জন্য ডেট দেখা আছে 16/5/2023 অর্থাৎ 16 মে 2023 4:30 মধ্যে, মানে সেই ডেটে বা তার আগে কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে, সানডে এবং যদি কোনো ধরনের কোনো অফিশিয়াল হলিডে থাকে সেগুলো ছাড়া, ওকে। তোমাদের অ্যাড্রেসটাও বলে দেওয়া আছে, দেখো টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওকে।
বাঘাযতীন রোড, পোস্ট অফিস শিলিগুড়ি, ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং, পিনকোড হচ্ছে তোমার 734001। ওকে, আর যারা হয়তো দূরে আছো তারা তোমরা কি করবে, তারা তোমরা সিম্পলি হচ্ছে স্পিড পোস্ট করে দেবে। যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মেনলি তোমার স্পিড পোস্ট হচ্ছে 2-3 দিনের মধ্যে কিন্তু চলে আসবে, কারণ আজকে তো বুধবার, ঠিক আছে, এখন ওয়ার্কিং ডেই আছে, পরপর তো অসুবিধা কিছু হবে না। এখানে বলে দেওয়া আছে, দেখো, দ্য এনগেজমেন্ট ইজ পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর 6 মান্থস। ওকে, 6 মাসের জন্য প্রথম কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে, তারপরে আফটার এক্সপায়ারি অফ 6 মান্থস অফ স্যাটিসফ্যাক্টরি সার্ভিস, যদি তোমার চাকরি যদি সন্তুষ্টজনক হয় তার পরবর্তীতে তোমাদের হচ্ছে আরও 6 মাস বাড়ানো হবে। মানে এইভাবে তোমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে কন্ট্রাক্টটা বাড়তে থাকবে, ঠিক আছে। নর্মাল তোমাদের ডিউটি 10টা থেকে 4:30, ঠিক আছে, নর্মাল ডিউটি যেরকম হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের যে ইন্টারভিউ দিতে যাবে সেখানে কিন্তু কোনো ধরনের টিএ ডিএ কিছু তোমাদের দেওয়া হবে না, ঠিক আছে, ট্রাভেল অ্যালাউন্স বা ডিআরএস অ্যালাউন্স এরকম ধরনের জিনিসপত্র কিছুই তোমাদের দেওয়া হবে না। আর যারা সিলেক্টেড হবে তাদেরকে 7 দিনের মধ্যে কিন্তু জয়েন করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা বলা আছে। আর যেদিন তোমাদের ইন্টারভিউ হবে 30 মিনিটস আগে এখানে লেখা আছে, দেখো, হ্যাঁ, ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু রিচ দ্য ভেনু অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ ইন্টারভিউ। ইন্টারভিউ ডেট কবে হবে তার জন্য তোমাদেরকে অফিসিয়াল যে ওয়েবসাইটটা বললাম, শিলিগুড়ি এসএমসি, ওকে, আমি শিলিগুড়ি এসএমসি ডট ইন, ঠিক আছে, ওই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদেরকে কিন্তু লেটেস্ট নোটিফিকেশান সেকশনটা কিন্তু বারবার চেক করতে হবে, ঠিক আছে, সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে যে তোমাদের কবে ইন্টারভিউটা কন্ডাক্ট হবে, ঠিক আছে। এবং সেখানে কিন্তু সমস্ত ধরনের অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স কপি কিন্তু ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হবে, ঠিক আছে। ব্যাস, এই হচ্ছে আপডেট, এছাড়া তেমন কিছু বলার নেই। এছাড়া যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয়, ঠিক আছে, অ্যাপ্লিকেশান করার সময়, এবং অ্যাপ্লিকেশান কিন্তু অনলাইনে করতে হবে না, অফলাইনে সিম্পলি তোমাদেরকে একদম যে A4 সাইজ পেজ আছে সেই A4 সাইজে পেজে হচ্ছে তোমরা সিম্পলি অ্যাপ্লিকেশান করবে, বুঝতে পারছো। কোনো জায়গায় তোমরা জব দেওয়া, মানে জব অ্যাপ্লিকেশান করার সময় যেভাবে অ্যাপ্লাই করো সেইভাবেই নর্মালি অ্যাপ্লাই করবে, এবং তোমাদের যে রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো, ডকুমেন্টস বলতে কীরকম ধরনের মাধ্যমিক রেজাল্ট দেবে, উচ্চমাধ্যমিক রেজাল্ট দেবে, উচ্চমাধ্যমিকটা যদি থাকে, ঠিক আছে, আন্ডারলে দেওয়ার দরকার নেই, আর ডিপ্লোমা দেবে, তারপর হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট দেবে, এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটে, কোনো কিছু অরিজিনাল দেবে না, ঠিক আছে, সবগুলো হচ্ছে তোমাদের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি হচ্ছে সাঁটিয়ে দেবে। আর সুন্দর করে স্যার, মানে এই অ্যাড্রেসে তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশনটা করবে টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে, যেভাবে তোমাদের করতে হয়। সাবজেক্টে দেবে তোমরা ফর অ্যাপ্লিকেশন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্র্যাকেটের মধ্যে সিভিল, এইভাবে তোমরা করে দেবে, ঠিক আছে, একদম সিম্পল প্রসেস। ওকে, তো এই ছিল আজকের আপডেট, সকলে ভালো থেকো।